ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই বিশেষ অনুষ্ঠানে আবারও ফিরে এলাম বিরতির পর। আজ বছরের সবচেয়ে বড় দিনে বলয়গ্রাস সূর্যগ্রহণ এবং বিভিন্ন জায়গা থেকে এখন স্পষ্ট এই সূর্যগ্রহণ দেখা যাচ্ছে। যেখানে যেখানে আকাশ পরিষ্কার রয়েছে, গুজরাটের ছবি, গুজরাটের গান্ধীনগরের ছবি, মুম্বাইয়ের ছবি তো আপনাদের আমরা দেখাচ্ছি। অন্যদিকে যদি কলকাতার কথা বলি, শহরের কথা বলি, শহরেরও বিভিন্ন জায়গা থেকে যেখানেই একটু রোদ উঠেছে অর্থাৎ মেঘ সরে গেছে, সেখান থেকেও কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। যদিও আমরা জানি যে কলকাতা থেকে বা রাজ্য থেকে 65% দেখা যাবে এই সূর্যগ্রহণ, এবং 10:46 থেকে এই সূর্যগ্রহণ শুরু হয়েছে। কলকাতা ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং গ্রহণের তুঙ্গ মুহূর্ত হচ্ছে বেলা 12:35 এবং এরপর দুপুর 2:27 এই গ্রহণ শেষ হয়ে যাবে। অনেকটা সময় ধরে কিন্তু এই গ্রহণ দেখা যাবে। শহর কলকাতা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মেঘে ঢাকা আকাশ, কিন্তু আবার এটাও ঠিক যে কিছু কিছু জায়গায় যেই মেঘ সরে যাচ্ছে রোদ উঠছে, অর্থাৎ সূর্যকে কিন্তু তখন দেখা যাচ্ছে যে তা সে ইতিমধ্যেই অনেকটাই চাঁদের গ্রাসে চলে গিয়েছে, অর্থাৎ খন্ডগ্রাস কিন্তু দেখা যাবে এখান থেকে। এবং তেমনটাই দেখা যাচ্ছে দেহরাদূনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে দেবী প্রসাদ দুয়ারী জ্যোতির্বিজ্ঞানী, তার সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি ঠিক কি জানিয়েছিলেন আমাদের শুনবো। বলয়গ্রাসের কথা যদি বলেন, এরপরে তো হবে 2031 সালে, সুতরাং তখন তো দক্ষিণ ভারতের একটা জল দিয়ে দেখা যাবে, সুতরাং অনেকগুলো বছর কেটে যাবে। সুতরাং অনেকেই এই বলয়গ্রাস নিয়ে আগ্রহী হয়েছে এবং এর অনেক তাৎপর্য আছে। যারা বলয়গ্রাস দেখতে পাবেন তারা তো বলয়গ্রাসই দেখবেন, কিন্তু সারা ভারতবর্ষে একটা খণ্ডগ্রাস দেখবো। কতটা ঢাকা পড়বে সূর্য সেটা নির্ভর করছে আমার ভৌগোলিক অবস্থানের, আমি কোথায় বসে আছি বা কোথা থেকে দেখছি তার উপর নির্ভর করবে কতটা ঢাকা পড়বে। যেমন কলকাতা এবং আশেপাশের নিরিখে প্রায় 65.5% ঢাকা দেবে 12:35 নাগাদ, যখন সর্বোচ্চ গ্রহণ হবে। আবার সেই একই সময় কাছাকাছি দার্জিলিং এ বা উত্তরবঙ্গে প্রায় 70% হবে। আপনি যদি মুম্বাই থেকে দেখেন 70% মতো, দিল্লি থেকে 90-এর একটু বেশি, দক্ষিণ ভারতে কোথাও 40, কোথাও 25, কোথাও 30। সুতরাং কে কোথায় বসে আছি তার উপরে নির্ভর করবে আমি কতটা আংশিক গ্রহণ দেখতে পাবো এবং পাবো। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন জম্মুর, সুদীপ্ত বাবু কি বলবেন, মানে দারুণ লাগছে, অনেকটাই সূর্য ঢাকা পড়ে গেছে, একদম কি বলবেন এই ছবিটা দেখে? না, এই মানে এটা যেহেতু জম্মুতে হয়তো বলয়গ্রাস নেই এখানে পার্শিয়াল, কিন্তু অনেকটা মানে বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে আমরা যেটা টোটাল অ্যানুলারিটির দিকে চলেছি কিছুক্ষণ বাদেই, আর ম্যাক্সিমাম এখন বাজে হচ্ছে 11:30 মতো, আর হয়তো 45-50 মিনিট বাদেই টোটালিটি হবে। তো এটাই এক্সপেক্টেড যে জম্মুর মতো জায়গা থেকে, এবং সেটা ওখানকার লোকেরা অনেক লাকি যে ওখানে হয়তো ওটা পুরোপুরি দেখা যাচ্ছে, কলকাতার ভাগ্যে সেটা হচ্ছে না, কিন্তু হাইলি ইন্টারেস্টিং। এবং আমি যেরকম বলেছিলাম যে চাঁদের মানে ওই অঞ্চলগুলো থেকে চাঁদের যে ট্র্যাজেক্টরিটা সেটা ঠিক উপরে একটা অংশ থেকে নেমে আসছে এবং আবার ওই অংশ থেকে যখন 12টার পর হয়তো উঠে চলে যাবে, একটা শাটার মুভমেন্টের মতো হতে চলেছে। একেবারে খুব সুন্দর এই ছবি আমরা দেখতে পাচ্ছি, জম্মুর আকাশে সূর্য কিন্তু ঠিক এভাবেই এখন ধরা দিয়েছে। খুব লাকি জম্মুর মানুষ, কারণ সেখানে আকাশ পরিষ্কার এবং সুন্দরভাবে এই খণ্ডগ্রাস তারা দেখতে পাচ্ছেন। আমরা শুনে নেব বিজ্ঞানী বিকাশ সিনহা, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি জানিয়েছিলেন। ব্রহ্মাণ্ডর যেখানে যা নাটক হচ্ছে বা খেলা হচ্ছে, ব্ল্যাক হোল, সুপারনোভা এক্সপ্লোশন এবং নিউট্রন স্টার, হোয়াইট ড্রপ, এই পরিপ্রেক্ষিতে গ্রহণটা খুবই একটা সামান্য ব্যাপার, কারণ এটা তো লেগেই আছে, যখন সরলরেখে আসবে মধ্যাকর্ষণের জন্যে এবং তার মধ্যাকর্ষণের বলে যে ঘুরছে এরা, সরলরেখে এলেই তখন বলয়গ্রাস হয়। যতদিন সৌরমণ্ডল সৃষ্টি হয়েছে এবং চাঁদ সৃষ্টি হয়েছে গ্রহণ লেগেই আছে। কিন্তু আমার মনে হয় যে বৈজ্ঞানিক যুক্তি দিয়ে গ্রহণ ব্যাপারটা কি এই যে বোঝাটাই মূল কাজ আমাদের, আর এই নিয়ে যে কুসংস্কার সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটু ভেবে দেখুন। কারণ আমরা প্রায় কথা বলছি পূর্ণ গ্রাস কি বলয় গ্রাস, মানে কেউ যেন কিছু একটা গ্রাস করতে যাচ্ছে এমন একটা ভাব, এটা মানে আমাদের চিন্তাধারার মধ্যে
এই গ্রাস কথাটা আসছে এই জন্যেই যে আমরা মনে মনে ভেবে রেখে দিয়েছি কত শত শত বৎসর ধরে, যেখানে কেউ একটা কিছু গ্রাস করছে বলেই সূর্য গ্রহণ হচ্ছে। এটা কিন্তু কোনো কাজের কথা না। এবং আমি আবার বলি, ব্রহ্মাণ্ডের যে স্কেল বা দূরত্ব এবং যেসব ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে এই বলয় গ্রাস কি পূর্ণ গ্রাস নিয়ে খুব একটা মারামারি করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু যেটা বলা হলো, কোন বেল্টে কি হয় এবং কেন পূর্ণ গ্রাস হয় এবং কেন বলয় গ্রাস হয় সেটা আমাদের জানা উচিত। জম্মু ছবি আবার আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ উত্তর ভারতের থেকে অন্যরকম ভাবে দেখা যাচ্ছে, এটা গান্ধীনগর। পশ্চিম ভারত থেকে ছবিটা একটু অন্যরকম, কিন্তু দুটো জায়গাতেই আকাশ পরিষ্কার এবং খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই সূর্যগ্রহণ। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডলের কাছে, বিআইটিএম এ রয়েছে ঋত্বিক। ঋত্বিক, বিআইটিএম এর আকাশ কি বলছে, একটু কি পরিষ্কার হয়েছে আকাশ? দেখো, ব্রহ্মাণ্ডের নাটকীয় ঘটনা এবং তার সেটাকে চাক্ষুষ করার জন্য এখানে কিন্তু একেবারে বলতে পারো একটা রণকৌশল সাজানো হয়েছে আজ সকাল থেকে। এখনো পর্যন্ত আমি তোমাকে আসার খবর শোনাতে পারবো না, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি একটু কমার পরে আমরা দেখতে পাচ্ছি আবার নতুন করে প্রস্তুতি শুরু হয়েছে, যে প্রতিফলক এবং প্রতিসারক দুটি দূরবীক্ষণ যন্ত্র তা প্রস্তুত করা রয়েছে। আমি ডিরেক্টর VS রামচন্দ্রনের কাছে চলে যাবো। স্যার, मैं सुबह से देख रहा हूँ, एक तरीके से आप जद्दोजहद कर रहे हैं कि किसी तरीके से नजारा देखने के लिए। अभी तक क्या कोई झलक कोलकाता से देख पाई है? वेरी डाउटफुल है, बारिश शुरू हो गया मौसम बहुत खराब है, सब रेडी कर दिया, क्या करेगा, मौसम क्लियर होने से देखेगा, तो चांस है 2 बजे 15 मिनट तक है, देखेगा, गारंटीड नहीं है, बारिश शुरू हो रहा है। फिलहाल दोनों तरह के की जो टेलीस्कोप है आप यहाँ पर तैयार किए हैं, मुझे मैं अगर ठीक समझू तो हमारे दर्शकों के लिए जरा बताया कि किस तरीके से यहाँ पर तैयारी चल रही है। दोनों तैयार करके सब देखने के लिए रख दिया, वो क्या करेगा मौसम में, अभी कुछ सन बाहर भी नहीं आ रहा है, ऐसा हो गया। कोलकाता से जैसे हम आपने पहले ही बताया है कि 66% देखने की संभावना है, आज के ये जो एक्लिप्स है, सोलर एक्लिप्स, वो क्या महत्व रखता है जिस तरीके से रिसर्च की बात की जाए या फिर देशों दुनिया के लिए? ठीक है, वो इसमें क्या है, वो डीप एक्लिप्स बोलेगा, डीप एक्लिप्स में 3.5 घंटा है एक्लिप्स, बढ़िया है, बढ़िया लंबा टाइम है, इसमें ये बहुत रेयर है, अभी ये होने से और 2.5 years वेट करना पड़ेगा। जी सर, एक बार फिर से हमें जरा समझाए तो कि यहाँ पर क्या चल रहा है, किस तरीके से ये तकनीकी जो कोशिश की जा रही है, जरा हमें समझाए। ये क्या है, ये सोलर फिल्टर रख दिया, सोलर फिल्टर रखे उधर के साथ, वो टेलीस्कोप से देखेगा जी। सोलर फिल्टर नहीं होने से हमारा आई साइड चला जाएगा। Exactly, सोलर फिल्टर फिट करके उधर से देखने के लिए ट्राई करते हैं। सर, आज के दिन बहुत लोग कोशिश करते हैं कि खुले आंखों से वो देखने की कोशिश करेंगे, क्या ये हिदायत रहती है, किस लिए ये हिदायत रहती है कि नहीं देखना चाहिए और किस तरीके से देखना चाहिए अगर लोगों को, जैसे आपने जरा दिखाई ये किस तरीके से पहनना चाहिए? इसमें बहुत सीरियस है, सेफ्टी प्रिकॉशन बहुत सीरियस है, वो सीधा नहीं देखेगा, सन सीधा नहीं तो देखेगा, ये यूज कर सकते, फिल्टर लेके देखेगा, ये क्या नहीं होने सर, इसके माइलर फिल्टर बोलेगा, ये फिल्टर लेके देखेगा, नहीं होने से वेल्डिंग ग्लास उधर रख दिया, वेल्डिंग ग्लास के साथ देखेगा, वो वेल्डिंग ग्लास नंबर 14 बोलेगा, उसके साथ देखेगा, फिल्टर लेके देखेगा, नहीं होने से एक कार्डबोर्ड लेके एक थोड़ा सा एक होल बना के उधर से ये प्रोजेक्ट करके वो प्रोजेक्शन देखना पड़ेगा, सीधा नहीं देखेगा। डॉक्टर रामचंद्रन, इस सोलर एक्लिप्स के साथ बहुत से तरह तरह के की अफवाहें, बहुत से गलत फहमियां भी जुड़ी रहती है, इन सब चीजों से आप क्या कहेंगे आज की शताब्दी में, आज की डेट में इसको लेकर उससे कैसे उभरना चाहिए, कैसे बाहर आना चाहिए, लोगों को क्या मैसेज देना चाहेंगे? वो क्या बोलेगा, वो सोलर एक्लिप्स में बहुत है ऐसे कलामिटी, बहुत मुश्किल है, बहुत प्रॉब्लम हो जाएगा, वो बहुत गलत हो जाएगा, ऐसे फीलिंग है, और कुछ नहीं है, इट्स ओनली अ सेलेस्टियल पावर प्ले है, सन मून एंड अर्थ आर कमिंग इन द सेम लाइन, और कुछ नहीं है। वो 10 दिन को पहले क्या सन था, 5 दिन का पहले क्या सन था, कल क्या सन था, वो सेम रेस अभी आ रहा है इधर, और कुछ डिफरेंस नहीं है, रोज क्या करता है वो सब
उस दिन में करेगा। जी बहुत बहुत शुक्रिया हमें वक्त देने के लिए, और किस जिस तरीके से आप बखूबी समझाया मैं दर्शकों को एनुलर सोलर एक्लिप्स 2020 तार प्रस्तुति এই মুহূর্তে চলছে, যদিও আমি সেই ছবিটা আরেকবার তুলে ধরতে চাই। শেষ একবার প্রয়াসের পরও এখনো পর্যন্ত 11:45 বাজে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রতিসারক যে টেলিস্কোপটা সেটা বারবার কিন্তু ঢেকে দিতে হচ্ছে, চেষ্টা করছেন, কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত? কি দেখা গিয়েছে একবারও? না, আমরা দেখেছি একবারও, কিন্তু আমাদের আমরা খালি চোখে দেখছি বা আমাদের যে ফিল্টার গ্লাস আছে সেইগুলো দিয়ে দেখছি। আমরা টেলিস্কোপে সেট করতে গিয়ে একবারই পেয়েছি, আর বাকি সময় টেলিস্কোপ তো একটা ইন্ট্রিকেট গ্যাজেট, এটা নিয়ে আমরা রেডি হতে হতেই আমরা দেখেছি আবার ক্লাউড চলে আসছে। বাট আমরা এখন আশা ছাড়িনি, আমাদের সময় আছে, আমরা ওয়েট করছি যাতে আরো ভালো ক্লিয়ার একটা ভিশন পাই। আচ্ছা, এই প্রতিফলক যে টেলিস্কোপটার ক্ষেত্রে কত সময়, এটা প্রতিসারক এক্স্যাক্টলি, তো সেটা কতক্ষণ দেখা গিয়েছিল প্রথমটা? হ্যাঁ, ওটা আমরা কয়েক সেকেন্ডের জন্য দেখতে পেরেছি, আমরা 6-7 সেকেন্ড ম্যাক্সিমাম দেখতে পেরেছি আমাদের দুটো টেলিস্কোপে, কিন্তু নট মোর দ্যান দ্যাট। সেটা কিরকম দেখতে ছিল? তখন প্রায় 30%-এর মতো, 25-30% তখন কভার হয়েছিল, সেই অবস্থা আমরা একবারই দেখতে পেয়েছিলাম, তারপর আবার তো যথারীতি মেঘ ঢেকে গেছে। স্যার, কলকাতা সে 66% দেখনে কি আসার হ্যায়, আর দূসরে দেশ রাজ্য সে খাস কর উত্তরী ভাগ কি বাত কি যায় ওয়াহ পর 99% দেখা যা সকতে, ইয়া কারণ ক্যা হ্যায়? উসকা ক্যা অ্যালাইনমেন্ট বলেগা, আবি আমারা ও সানলাইট সে ক্যা মিল রহা হ্যায়, ও আম্ব্রেল শ্যাডো পেনাম্ব্রেল শ্যাডো দোনো হ্যায়। আম্ব্রেল শ্যাডো বলনে সে থিক কোন অফ শ্যাডো, উসমে আনে সে আচ্ছা সর এক্লিপস মিলেগা। আমারা ও ক্যা হো গিয়া पेनम्ब्रल शैडो में आ गया, बागर आ गया जी सर। अभी राजस्थान उत्तराखंड उधर जाने से अम्ब्रल शैडो में आ रहे हैं, कम से कम 99% अम्ब्रल शैडो में आने से जी सर। पहले जम्मू से नजर आ रहा था, विजुअल हमारे पास पहुंचे, वहां पर पूरा देखा जा रहा है। सही है, वो पूरा बोलने से छोटा छोटा एक साइड में छोटा छोटा सन देखेगा, ऑलमोस्ट कवर हो जाएगा, 98-99% बोलेगा वो। अभी वो वेस्ट बंगाल में ऐसा नहीं। आखिरी बात पूछना चाहूंगा कि पिछली बार कोलकाता या फिर बंगाल से इतने प्रतिशत यानी 66% एक्लिप्स कब देखा गया था? क्या हाल ही में कोई पिछले बार कितने देखा गया था? पिछले बार पहले वो 1983 में ऐसा आ गया, उसके बाद 2019 में 45% आया, 45% है, अभी 65% है। फिर October 25, 2022 में एक एक्लिप्स आ गया। 2.5 years वेट करना पड़ेगा वेस्ट बंगाल वो एक्लिप्स देखने के लिए। बहुत बहुत शुक्रिया आपसे, जितना बात करेंगे ये सब ये और भी खुलासा होता रहेगा। निसंदेह महाजागतिक এই রহস্য এবং তা নিয়ে অনেক অনেক প্রশ্ন থাকে আমাদের আমাদের দর্শকদেরও, যদিও যেমনটা জানালেন যে খানিকটা দেখা গেছিল 30% কয়েক সেকেন্ডের জন্য আবার আকাশের মুখ ভার, কিন্তু আমরা নিঃসন্দেহে প্রত্যাশা রাখবো যে 12:30 সর্বাধিক দেখার সম্ভাবনা রয়েছে, হয়তো তার আগে বরুণ দেব অনেকটা প্রসন্ন হবে এবং আকাশ পরিষ্কার হবে, আমরা আরো বেশি করে দেখতে পারবো এই আংশিক সূর্যগ্রহণ কলকাতার মাটি থেকে। তাই অনেক ধন্যবাদ ঋত্বিক তোমাকে, অবশ্যই আমরা আশাবাদী, কারণ 2:17 পর্যন্ত এই গ্রহণ চলবে এবং অবশ্যই কোনো না কোনো সময় কলকাতাবাসী গ্রহণ দেখতে পাবে। সময় হয়ে গেছে একটা বিরতির, ফিরে আসছি, সঙ্গে থাকবেন।